হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শীতকালে চলে এসেছি দুপুরবেলার আমার বাড়িতে লাঞ্চের মেনু নিয়ে। তো দেখে বুঝতেই পারছো প্রচুর কিছু কিন্তু রান্না হচ্ছে। তো চলো একে একে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে। তো প্রথমেই কিন্তু আজকে শীতকালে সমস্ত টুকটাক সবজি দিয়ে হতে চলেছে খিচুড়ি, আর তার জন্য আমি কিন্তু নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল, সম পরিমাণ মুগ ডাল, মানে যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি ঠিক সেম পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। এরপরে এই চালটা আর ডালটা একটু ভালো করে কাঠখোলায় ভেজে নিতে হবে, বেশ একটু লাল লাল হবে। আর মুগ ডাল থেকে আর গোবিন্দভোগ চাল দুটো মিশে গিয়ে বেশ একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোবে, তখনই বুঝবে মোটামুটি কিন্তু তোমার ভাজা হয়ে গেছে। আর শীতকালে সবজি বলতে প্রচুর সবজি হয়, তোমরা তোমাদের পছন্দ মতো সমস্ত সবজি ইউজ করতে পারো। আমি যেরকম ইউজ করেছি হচ্ছে শিম, আর শিমগুলোকে আমি একটু মিডিয়াম সাইজ করে ছোট ছোট করে মোটামুটি এক একটা শিমকে তিন ভাগ করে কেটে নিয়েছি, আর একটু মিষ্টি কুমড়ো, আর হচ্ছে ফুলকপি, আর হচ্ছে একটু কড়াইশুঁটি। তো তোমরা ইচ্ছে করলে বিনস, গাজর এগুলোও ইউজ করতে পারো। তো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই কিন্তু ইউজ করেছি। এরপরে কড়াইতে আমি একটু ঘি গরম করেছি, ঘিতে দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন, আর তার মধ্যে যতগুলো সবজি কেটে রেখেছিলাম সেগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে নুন দিয়ে আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে। তারপরে এই সবজিগুলো ভাজার পরে সবজিগুলোকে তুলবো না, তার মধ্যেই ভেজে রাখা যে চাল আর ডালটা ছিল সেটা অ্যাড করে দেবো। তারপরে একটু ভালো করে সবজির সাথে আর যে ঘি পাঁচফোড়ন যেগুলো ফোড়ন দিয়েছিলাম সেগুলোর সাথে ভালো করে চাল ডালটাকে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে মোটামুটি ভাজা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো। তো আমি এখানে ইউজ করেছি আমার বাড়িতে চেরি টমেটো ছিল, সেগুলোকে জাস্ট মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে নর্মাল দেশি টমেটো ইউজ করতে পারো, কারণ এখন শীতকাল, বাজারে প্রচুর ভালো ভালো সবজি পাওয়া যাচ্ছে, দেশি টমেটো উঠবে, তোমরা ইউজ করতে পারো। তো তারপরে মোটামুটি আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে ইষদুষ্ণ জল গরম করে আমি দিয়ে দেবো। তারপরে সিমে করে গ্যাসটা আমি ঢাকা দিয়ে, মানে খিচুড়ির যে প্রিপারেশনটা ওটা আমি গ্যাস সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরপরে তোমার খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা জাস্ট পাঁচমিশালি বলো, মানে যা যা সবজি মোটামুটি বাড়িতে ছিল সবই কেটে কুটে একসাথে একটা ঘ্যাট তরকারি টাইপের রান্না করা হয়েছে। তো প্রথমে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে জাস্ট সামান্য এক চামচ ঘি দিয়ে পাঁচফোড়ন একটু আদা কোরানো দিয়ে ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পরে যতগুলো সবজি ছিল বাড়িতে কাটা সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো মোটামুটি কুমড়ো, মূলো, তারপরে শিম, তারপরে বলতে পারো যেটা পুঁই পিটুলি, সেগুলো সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু হচ্ছে, তো মাঝে মাঝে খুলে খুলে একটু নাড়াচাড়া করবে, যত নাড়াচাড়া করবে খিচুড়িটা কিন্তু বেশ একটু ঘন হবে আর বেশ সমস্ত একসাথে মিশে যাবে। আর তার মধ্যে যদি একটু জল প্রয়োজন হয় তোমরা জলও অ্যাড করে দিতে পারবে। তো এরপরে পাঁচমিশালি সবজির মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে থোর। তো এটাকে মোটামুটি নুন দিয়ে আর লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এর থেকে যে জলটা বেরোবে সবজি থেকে সেটা দিয়ে কিন্তু মানে তরকারিটা রান্না হয়ে যাবে। তো তারপরে বাড়িতে আর কয়েকটা টমেটো ছিল, আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এখানে কিন্তু আবারও বলবো দেশি টমেটো ইউজ করতে পারো, আচ্ছা টমেটো না চাইলে নাও দিতে পারো। তো এদিকে দেখো অলমোস্ট কিন্তু খিচুড়িটা বেশ হয়ে এসেছে, একদম একটু বেশ নরম নরম খিচুড়ি হবে, একদম শুকনো শুকনো খিচুড়ি করবো না আমি, তো একটু নরম নরম থাকবে। তো সেই অবস্থাতেই কিন্তু খিচুড়িটা নামানো হবে। তো এবার এই খিচুড়ির মধ্যে একটুখানি তড়কা দেব, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্যান, তার মধ্যে দু চামচ মতো ঘি দিয়েছি, তার মধ্যে অ্যাড করব হচ্ছে একটুখানি আদা কুচি, আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন, একটু হলুদ গুঁড়ো, তারপরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো। আর একটু অ্যাড করেছি হচ্ছে গরম মশলা। তো এটাকে ভালো, ঘি আর গরম মশলাটা অ্যাকচুয়ালি ভালো কম্বিনেশন গন্ধটা মানে ফ্লেভারের জন্য। তো ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে খিচুড়িটা রেডি হয়েছে, এর মধ্যে দিয়ে তারপরে হালকা করে নাড়াচাড়া করে একটু নুনটা ঝালটা টেস্ট করে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো। তো তোমরা ইচ্ছে করলে এভাবে তড়কা না দিয়ে তোমরা কিন্তু একবার, যখন আমি পাঁচফোড়ন ফোড়ন দিয়েছিলাম খিচুড়ি করার শুরুতে, তোমরা কিন্তু সেখানেও আদা কুচিটা বা ঘির মধ্যে
এইভাবে যা যা মশলাগুলো দিলাম সেটা ওখানেও রোস্ট করে নিতে তোমরা পারো। তো এইভাবে কিন্তু আজকে আমাদের এই খিচুড়িটা শীতকালে সবজি দিয়ে একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো লাস্টে পাঁচমিশালি সবজিটা কেমন হয়েছে, এটা বেশ একটু শুকনো শুকনো করে করেছি। তো এই শীতকালে কিন্তু গরম গরম শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো আজকে এখানেই শেষ করছি, টাটা।